নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাঠের প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নম্বর সিক্সের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো আগের ভিডিওতে তোমাদের আমরা ইতিহাস ভূগোল ও পরিবেশের সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনও নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে এছাড়াও তোমাদের রায় মাঠের প্রশ্নচিত্র থেকে ভূগোলের সমাধান করে দেওয়া আছে পরিবেশ বিষয়ের সমাধান করে দেওয়া আছে তোমরা যারা এখনও দেখোই অবশ্যই দেখে নিও চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক চলো দেখো প্রথম প্রশ্ন কী আছে এক জাগের বাদশাহ বা বাদশাহ শব্দটি হলো সঠিক উত্তর হবে অপশান বি ফরাসি পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল সঠিক উত্তর হবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো তিন দিনের কী আছে হুন্ডি হলো এক ধরনের সঠিক উত্তর হবে অপশান এ কাগজ পরবর্তী প্রশ্ন দেখো চার দেগের কী আছে আকবর নামা গ্রন্থটি লিখেছেন আকবরনামা গ্রন্থটি লিখেছেন এটা সঠিক উত্তর হবে অপশান বি আবুল ফজল আল্লামে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে সরকি আজম নির্মাণ করেন এটি সঠিক উত্তর হবে মহেশ দাস সরি ভুল বললাম এই প্রশ্নের উত্তরটা হবে শের শাহ ভুল বললাম হ্যাঁ বীরবলটা হচ্ছে মহেশ দাস হ্যাঁ তারপরে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই দাগের একটি বাক্য নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও এক জায়গার প্রশ্ন আছে বীরবলের প্রকৃত নাম কী এই প্রশ্নের উত্তরটা হবে মহেশ দাস আমি ভুল বললাম মহেশ দাস চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে লালকেল্লা কোথায় অবস্থিত তোমরা লিখবে দিল্লিতে পরবর্তী প্রশ্ন দেখো তিন আগে কি আছে সিন্ধু প্রদেশে কে প্রথম জিজিয়া কর চালু করেন এই প্রশ্নের উত্তরটা হবে মোহাম্মদ বিন বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম বিন কাসিম পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের কি আছে হোজ ই শামসি জলাধারটি কোন সুলতান খনন করেছিলেন এটা উত্তর হবে ইলতুতিস পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ জায়গার খুদ্বা কী চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও ক্ষুদা বলতে কী বোঝায় উত্তরটা দেখো খুতবা শব্দের আসল অর্থ হলো ভাষণ কোনো কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারে নামাজের পর ক্ষুদা পাঠ করতেন এই খুতবায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকতো খুতবা পাঠের উদ্দেশ্য হলো খুতবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করে করছেন তা জনগণকে জানানো উত্তরটা তোমরা এখান থেকে ইউকি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো এবার আমরা তিন দাগের কি আছে দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি প্রথম প্রশ্ন হচ্ছে দাগের বারো ভুইয়া কাদের বলা হয় উত্তরটা দেখো দেখে নাও বাংলায় বারো ভুইয়া সম্পর্কে কি জানো দেখে সুন্দর করে দেওয়া আছে প্রশ্নের উত্তরটি দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে দেখে নাও বারো ভুইয়া সম্পর্কে উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায় খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও খানোয়ার যুদ্ধ খানোয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেয়রের রানা সংগ্রামী সিংহের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল যুদ্ধের ফলটা দেখেন খানুয়ার যুদ্ধ মুঘল বাদশাহ বাবর মেয়রের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে জয়লাভ করেছিলেন এই পর্যন্ত তোমার উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গায় আকবরের আমলে দুজন ঐতিহাসিকের নাম লেখো উত্তরটা হচ্ছে আবুল ফজল আল্লামি ও আব্দুল কাদির বদাউনি আরও আকর বলছি আব্দুল ফজল আল্লামি ও আব্দুল কাদির ব দয়া ব দয়াকার ওষুধ হয়েছে চলো পরবর্তী আমরা প্রশ্নগুলো চার দাগের কী আছে চার পাঁচটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি প্রথম প্রশ্ন আছে একদাগে ইক্তা কি কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন চলো প্রশ্ন উত্তরটা দেখো তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো তাহলে তারাও খুবই উপকৃত পাবে চলো দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের অলরেডি বের করে রেখেছি দেখে নাও হ্যাঁ দেখে নাও সুন্দর করে দেওয়া আছে উত্তরটি তোমরা এখান থেকে এ অবধি লিখবে ইক্তা কি দেখে নাও ইকতাটা হচ্ছে এখান থেকে এ অবধি তারপর হচ্ছে কেন সুলতানরা ইক ব্যবস্থা চালু করেছিল সেটা এখান থেকে এই অব্দি মোট তিনটি পয়েন্ট দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো পরবর্তী প্রশ্ন কী আছে দুই দাগের সুলতান ইলতুত সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তবে এখান থেকে এ অবধি লিখবে দেখো পয়েন্ট দেওয়া আছে এক নম্বর বিদ্রোহ দুই নম্বর আছে মোগল আক্রমণ তিন নম্বর আছে উত্তরাধিকারের বিরোধ তাহলে এখান থেকে এই অব্দি উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে আর তোমরা সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্যবইটি খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয় ইতিহাস ভূগোল পরিবেশ চলো পরবর্তী প্রশ্ন দেখো তিন দিকে কি আছে মোগলদের রণকৌশল কেমন ছিল মোগলদের রণকৌশল কেমন ছিল চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে মুঘলদের রণকৌশল কীরকম ছিল উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো এবার আমরা পাঁচ দাগের কি বলেছে আট দশটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি প্রথম প্রশ্ন হচ্ছে একদিকে যাবতীয় ব্যবস্থা কাকে বলে আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল চলো দুটি প্রশ্নের উত্তর দেখাই প্রথমে যাবতীয় ব্যবস্থা কাকে বলে দেখো দেখে নাও যাবতীয় ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো দেখে নাও সুন্দর করে উত্তরটি দেওয়া আছে তার পরের অংশটুকু দেখাই দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে আকবরের রাজ্য জয় মালব জয় গন্ডনা জয় রাজপুতানা জয় সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে এখানেও প্রশ্ন উত্তরটি যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে আর সঙ্গে অবশ্যই পাঠ্য বইটি খুটিয়ে পড়বে যদি পাঠ্য সুন্দর করে দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারো চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই ত্যাগের সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিন জায়গায় প্রশ্নটা দেখো দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্য বিস্তার কেন কেন ঘটেছিল দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া সুন্দর করে দেওয়া আছে সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ মডেল সেটের সমাধান করে দেখিয়ে দিয়েছি সমস্ত উত্তর সহকারে তোমরা ভালো করে অবশ্যই দেখো চলো তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা